শ্যামনগরে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে চেক বিতরণ। শ্যামনগর থেকে আব্দুল কাদেরের তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। সুন্দরবন উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে উন্নয়নের চেক বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বাবলুর রহমান বাবলু। তিনি জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান বাবু সুব্রত পালের সার্বিক তত্ত্বাবধানে শ্যামনগরের বিভিন্ন পূজামণ্ডপ উন্নয়নে চেক হস্তান্তর করছি। বুধবার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শ্যামনগরের কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বাবলুর রহমান বাবলু অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন। এ সময় পদ্মাপুকুর ইউনিয়নে কামালকাটি সার্বজনীন দুর্গা মন্দিরে পক্ষে চেক গ্রহণ করেন মন্দিরের সভাপতি বৈদ্যনাথ মণ্ডল। গাবুড়া ইউনিয়নের খলিশাবনিয়া মধ্যপাড়া দুর্গা ও কালী মন্দিরের পক্ষে চেক গ্রহণ করেন সাধারণ সম্পাদক শরৎ মণ্ডল। মুন্সীগঞ্জ ইউনিয়নের সৎসঙ্গে মন্দিরের পক্ষে সাধারণ সম্পাদক ত্রিদীপ্তারণ মণ্ডল। এ সময় হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল মামুন লিটন, উপজেলা যুবলীগের সদস্য আহসানুর রহমান, শেখ হারুনার রশিদ, বিশ্বনাথ নন্দীসাগর, শেখ সুন্নাথ আলী, হাসানুজ্জামান লিটন, আতাউর রহমান, মুজাহিদ, শরীফুল ইসলাম প্রমুখ।